oikko.com.bd আকবরিয়া প্রিমিয়াম লাচ্ছা সামাই প্রেজেন্ট আমার সাথে নতুন উদ্যোক্তাদের রান্নার অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানিয়েছেন অনুষ্ঠানটা আপনাদের সবার খুব ভালো লাগছে। আজকেও আমাদের অনুষ্ঠানে একজন নতুন উদ্যোক্তা আছেন, তার সাথে আমরা প্রথমে কিছু কথা বলে নিই। তার নাম হলো কানিজ। কানিজ, তুমি তো আমি জানতাম যে একটা মানে কলেজে আছো, তারপরে তুমি হঠাৎ করে উদ্যোক্তা হলে কিভাবে? আসলে আমার রান্নাবান্নার শখ ছিল আগে থেকেই, স্পেশালি আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। আরও একটা কথা বলতে চাই, আপনি আমাদের কলেজের ছাত্রী ছিলেন, চিনি, সেটাই বল। সেই জন্যই তো আমার কাছে আশ্চর্য লাগছে আজকের এই অনুষ্ঠানে যে তুমি তো কলেজে কাজ করছো অনেক দিন ধরে, তুমি আবার উদ্যোক্তা হয়ে গেলে কিভাবে? জি, আমি অবশ্য সবসময় রান্না করতাম। আমার কলেজে একটা কুকিং ক্লাব আছে, সেটার আমি আবার ট্রেইনার হিসেবে কাজ করেছি, স্টুডেন্টদের অনেক কেক এছাড়া অন্যান্য জিনিস শিখিয়েছি। স্পেশালি তুমি কি বিশেষ করে কি উদ্যোক্তা হলে এই যে গত বছর যখন করোনা শুরু হলো ওই সময় নাকি তার আগের থেকে? করোনার সময়ে আমাদের একটু রিল্যাক্স ছিল, ঘরে বসে অনলাইন ক্লাস নিয়েছি, ওই ফাঁকে ফাঁকে একটু উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছি। মানে রান্নার শখটা তখন আরো বেড়ে গিয়েছিল, তখন সময় অনেক পেয়েছি। আচ্ছা, তারপরে তুমি যখন এই যে শুরু করলে যে রান্নার এই যে অর্ডার না উদ্যোক্তা হলে রান্নার, হ্যাঁ, তা তুমি কি ধরনের খাবার বেশি সাপ্লাই করো? আমি মূলত বেকিং আইটেম করি, আমার হচ্ছে কেক, প্যাস্ট্রি, তারপরে প্যাটিস, এগুলো আমি করে থাকি। আচ্ছা, আর এছাড়াও এমনি ইফতারের জন্য স্পেশাল কিছু আইটেম চলছে। আচ্ছা, এখন চলছে ইফতারের সময়। ইফতারের সময় কি ধরনের তোমার স্পেশাল আইটেম? আমার এই ট্র্যাডিশনাল ছাড়াও মানে আমি একটু ছোলাটা যেটা করছি এটা একটু ভিন্ন স্বাদের, মানে সবসময় আমরা যে রকম ছোলা খাই ওরকম না, একটু চটপটি স্টাইলের। তাহলে তুমি আমাকে বলছিলে যে আজকের অনুষ্ঠানে তুমি একটা মানে আমরা ছোলা শুনলে মনে করবো ছোলা রেগুলার, তা না, তুমি একটু অন্যরকম ছোলা তৈরি করে দেখাবে। তাহলে চলো আমরা রান্নাটা শুরু করি, রান্না করতে করতে কথা বলবো। চলো, থ্যাংক ইউ। আজকের রেসিপি মজাদার ছোলা। তাহলে চুলাটা জ্বালিয়ে দেই। জি, আচ্ছা, চুলাটা এখন দেখো। আর কি লাগবে তোমার? জি আপা, তোমাকে কি একটা কাঠের চামচ দেব? জি, একটা কাঠের চামচ দিলে ভালো হয়। কাঠের চামচ তাহলে নাও। আর তেল কি অল্প করে দেব? তেল হাফ কাপ দিলেই হবে। আচ্ছা, হাফ কাপ তেল লাগবে। জি, তেলটা একটু গরম হবে। জি, তেলটা একটু গরম হলে পেঁয়াজ। আচ্ছা, গরম হলে দিয়ে দেব। এই ছোলাটা কি যে তুমি বলছো তোমার স্পেশাল ছোলা, এটা কি আমরা ইফতারের সময় কি মুড়ি দিয়ে খাবো নাকি শুধু ছোলাটা খেলেই অনেক ভালো লাগবে? এটা মুড়ি দিয়েও খাওয়া যাবে, আবার এমনিতেও ভালো লাগবে। এমনিতেও ভালো লাগবে, এমনিতেও ভালো লাগবে, এমনিতেও ভালো লাগবে। কেন ভাই শোনেন, চেষে মাছ পড়লে কিন্তু চলবো না, বুঝছেন? নিজের নিরাপত্তা লাগবো, পরিবারের নিরাপত্তা লাগবো, আশেপাশে যারা আছে এগুলো নিরাপত্তা লাগবো। এই কারণে এক নম্বর মাস্ক পরবেন, ভালো মাস্ক। দেশের এক নম্বর মাস্ক পেতে আসুন oikko.com.bd তে, আমাদের অফিসিয়াল পেজে অর্ডার করুন, হটলাইনে ফোন করে অর্ডার করতে পারেন যে কোনো সময়। আমাদের ইমার্জেন্সি এসএমই পণ্য পরিবহন টিম পণ্য পৌঁছে দেবে আপনার দরজায় দেশের যে কোনো স্থানে। ভালো মাস্ক পরেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। দেশের এক নম্বর মাস্ক পেতে আসুন oikko.com.bd তে, আমাদের অফিসিয়াল পেজে অর্ডার করুন, হটলাইনে ফোন করে অর্ডার করতে পারেন যে কোনো সময়। আমাদের ইমার্জেন্সি এসএমই পণ্য পরিবহন টিম পণ্য পৌঁছে দেবে আপনার দরজায় দেশের যে কোনো স্থানে। ভালো মাস্ক পরেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, তেলটাতে একটু গরম হয়ে যাচ্ছে। এবার আমরা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং কাঁচামরিচ।
কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি তুমি 1 কাপের মতো দিচ্ছ? জি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি। কারণ যারা নতুন রান্না শেখে তারা কিন্তু সব সময় জানতে চায় কতটুকু কি দিলে। তুমি সাথে কয়টা কাঁচা মরিচ দিয়েছো? কাঁচা মরিচ আমি অল্প দিয়েছি, এটা স্বাদ মতো আসলে। আচ্ছা, তো এখানে একটু কাঁচা মরিচ আমি একটু কমিয়ে দিয়েছি, কারণ পরে এটাতে চিলি ফ্লেক্স যাবে, এজন্য আমি প্রথমেই একটু কাঁচা মরিচ কম দিয়েছি। যেটা হলো কি, আমরা তেলে নেই শুকনা মরিচটা, তারপরে গুঁড়ো করে নেই, সেটা দেবে তুমি। আচ্ছা, এরপর আমি একটু আদা রসুন বাটা খাবে। পেঁয়াজটাকে একটু লালচে হবে না, একটু আরেকটু সটে করে নিলে ভালো হয়। করে নাও তুমি, যেভাবে মজা হয় সেইভাবেই করে আমরা দর্শকদের দেখাতে চাই। আর কানিজ আমাদের যে স্পন্সর, হ্যাঁ, এখানে এই যে লেখাই আছে দেখো, আকবরিয়া প্রিমিয়াম লাচ্ছা শ্যামাই, এদের শুধু কিন্তু শ্যামাই নেই আমাদের, মানে একটা কনফেকশনারি দোকানে গেলে আমরা বিস্কিট, তারপরে কেক, যা কিছু চাই সব কিছু তাদের আছে। আর সেই সাথে আছে দই, আছে মিষ্টি, আছে আর লাচ্ছা শ্যামাইটা তো এখন সবাই অনেক পছন্দ করে, আমরা অনেক ধরনের খাবার তৈরি করতে পারি। আচ্ছা, এবার আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব। আচ্ছা, এখানে আদা বাটা দিয়েছি 1 চা চামচ, আর রসুন বাটা দিয়েছি 1/2 চা চামচ। তো আমার 1.5 চা চামচ আমি আদা বাটা রসুন বাটা একটু দিয়ে, চা চামচের, ঠিক আছে, একটু এটা কষিয়ে নিব। কারণ কেউ ছোলা শুনলে মনে করবে যে না কি না, ছোলা তো আমরা রোজ, এটা আসলে একদমই ডিফারেন্ট, একদম অন্যরকম, একদমই ডিফারেন্ট। চটপটিও না ছোলা না, মাঝের একটা জিনিস, ঠিক না? চটপটা ছোলা এটা। হ্যাঁ, তারপর আপা এখানে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে একটু এটা কষিয়ে নিব। তুমি জানো যে আমাদের মানে এই যে অনলাইনে যে সবাই যে কাজ করছে এখন, রান্নার কাজ বলো, তারপরে অনেকে শাড়ি বিক্রি করছে, অনেকে ড্রেস বিক্রি করছে, যে কত মেম্বার এখন? 1 কোটির উপরে, 1 কোটির উপরে, সবচেয়ে বড়। শুনলে ভালো লাগে না? খুবই ভালো লাগে। 1 কোটি 20 লক্ষ, 1 কোটি 20 লক্ষ, এখানে মহিলাই বেশি সারা বাংলাদেশে তো। এবং সবাই এখন মানে বিভিন্ন ধরনের কাজ করে কিন্তু মানে সংসারের জন্য অনেক ভালো আয় রোজগার করছে। আর আসলে এখন এই পরিস্থিতিতে অনলাইন যে কার্যক্রম, এটার কোনো বিকল্প নেই। ঘরে যদি আমরা বসে থাকতে চাই তাহলে আমাদের অনলাইন কার্যক্রমের কোনো বিকল্প করা যায়, আগে আমাদের এটা কল্পনার বাইরে ছিল। তো টমেটোটা কি আর জি, টমেটো, হ্যাঁ, টমেটোটা একটু নরম করে নিয়ে তারপর আমি এখানে আলু সিদ্ধ রেখেছি। আচ্ছা, আলু সিদ্ধ কি কেটে রেখেছো? জি, আলু সিদ্ধ করে এটা একটু কেটে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। তিনটা আলু রেখেছো? জি, তিনটা আলু। ওকে, তিনটা আলু সিদ্ধ করে কিউব করে দিচ্ছো? জি। আচ্ছা, এখন আমি এখানে একটু এই যে মরিচ টালা গুঁড়া দিয়ে দিব, যেটাকে আমরা বলছো ফ্লেক্স বলি আর কি। পরিমাণ মতো কি অনেক ঝাল ভাল লাগে, অনেক গুলো দিয়ে দিলে একটু ঝাল হলে মানে ভালো লাগে, জি, ঝাল হলে ভালো লাগে। চা চামচের 2 চামচ দিয়ে দিলে? জি, চা চামচের 2 চামচ দিয়েছি। আর এরপর আমি একটু হলুদের গুঁড়ো, জাস্ট একটু কালারের জন্য, কালারের জন্য অল্প হলুদের গুঁড়ো, অল্প সামান্য কিছু হলুদের গুঁড়ো দিয়ে দিব, 1/2 চা চামচ। ঠিক আছে, হলুদের গুঁড়ো এখানে না দিলেও চলে, তবে কালারটা সুন্দর আসার জন্য আমরা এখানে হলুদের গুঁড়ো দিতে পারি। এটা আসলে খুবই চটপট রান্না, মানে খেতেও চটপটির মতো, আবার চটপট রান্না হয়ে যায়। আচ্ছা, এবার আমি ছোলাটা দিয়ে দিব। ছোলাটা তুমি কি ছোলা নিয়েছো, সাদা ছোলা? জি, এখানে সাদা ছোলা, এখানে আমরা দেশি ছোলা ব্যবহার করতে পারি। আচ্ছা, দেশি আমি যেটা বললাম কালচে ছোলাটা, যেটা আমরা ব্যবহার করি, কালো ছোলা বা দিয়েও করতে পারি। জি, এবং এটার সাদা ছোলাও পাওয়া যায় এখন, এখন পাওয়া যায় সাদা ছোলা, সাদা ছোলা বাজারে কিনতে পাওয়া যায়, তবে ক্যানে পাওয়া যায়। জি, কারো যদি সিদ্ধ করতে মনে হয় সময় নেই তো ক্যানে ছোলাটা দিয়েও করে, ক্যানে ছোলা দিয়েও করা যায়। দেশের 1 নম্বর মাস্ক পেতে আসুন oikko.com.pd-তে আমাদের অফিসিয়াল পেজে অর্ডার করুন, হটলাইনে ফোন করে অর্ডার করতে পারেন যে কোনো সময়। আমাদের ইমার্জেন্সি SME পণ্য পরিবহন টিম পণ্য পৌঁছে দেবে আপনার দরজায় দেশের যে কোনো স্থানে। ভালো মাস্ক পরেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন।
আমার মোটামুটি অলমোস্ট হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এটা। এখন আমরা জাস্ট একটু লাস্টে যেটা দিব এটা হচ্ছে চাট মশলা। চাট মশলা দিব, চাট মশলাটা এটা আমরা এক টেবিল চামচ দিতে পারি। মানে চা চামচের দিলে দুই চা চামচ, দুই চা চামচ টেস্টের জন্য দিচ্ছি। হ্যাঁ, এটাই একটু টকটক ভাব আনবে। আর কি দেবে? আর দিব একদম শেষে একটু টমেটো সস, টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা এখানে একটু বেশি দিতে হবে। এক কাপ দিয়েছো? জি, এক কাপ। আগে টমেটো দিয়েছিলে, এখন সস দিলে? জি। ওকে, টমেটো সস এবং একটু টকটক ভাবের জন্য, চটপটির টেস্ট আনার জন্য আমরা একটু তেঁতুলের পাল্প দিয়ে দিব। আচ্ছা, তেঁতুলের পানি করে রেখেছিলে? জি। আচ্ছা, তেঁতুল ভিজিয়ে সেটা দিলে, পাল্পটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আধা কাপের মতো দিলে? জি, এক কাপ দিলে বেশি টক হয়ে যাবে, বেশি টক হয়ে যাবে। এই টকটা অবশ্য টেস্ট অনুযায়ী দেওয়া যায়। আচ্ছা, তো আপা, আমরা কিন্তু আমাদের কলেজে আপনার খুব প্রশংসা করি, আমরা আমরা খুব প্রশংসা করি। কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম? জি জি, আমরা সেন্ট্রাল উইমেন্স কলেজের যে টিচাররা, আপনি আমাদের কলেজে এসেছিলেন এবং আপনার সবাই অনেকেই আপনার ফ্যান। আচ্ছা, আরেকবার যা করোনা চলে যাক, তারপর জি আবার আবার একবার যাবেন। আপনাকে সম্বর্ধনা দিয়েছিলাম, আপনার রান্নার 25 বছর পূর্তি ছিল। সেটাই, আবার যাবো ইনশাল্লাহ। জি, তো আপা, আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে। আচ্ছা, এখন কিসে বাড়বে তুমি? জি আপা, একটু লাস্টে একটু লবণ, লবণ অবশ্য আমার দেওয়াই ছিল, একটু লবণ দিয়ে দিব। মানে লবণটা দাও নি, লাস্টে দিচ্ছি? জি, লবণটা শেষে দিচ্ছি। ঠিক আছে, এই বাটিতে বাড়বে, সেই বাটিটা নিয়ে নাও। বাটিটা নিয়ে নাও। চামচ লাগবে না তো? চামচ দিলে ভালো, চামচ দিয়ে একটু উঠিয়ে তারপরে করো। তাওটা ভারী হয়ে গেছে তো এতগুলো ছোলার জন্য। আমরা সবসময় সবাইকে বলি রান্না করার সময় একটু সাবধানে থাকতে, খেয়াল রাখতে, মানে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়ে যায়। যতটুকু তোমার ভালো লাগে ততটুকুই বাড়ো, ঠিক আছে? সাজাবে তো আবার? জি, উপর একটু গার্নিশিং করবো। ঠিক আছে, পুরোটা না দিলে না দাও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হয়ে গেছে কানিজ, নিয়ে আসো। দর্শকরা দেখুন, কানিজের ছোলা তৈরি হয়ে গেছে। কানিজ, তুমি একটা কলেজে চাকরি করছো, তারপরে এই যে তুমি আমাদের সাথে, এই যে নতুন উদ্যোক্তা যারা, তাদের সাথে যোগ দিয়ে এই যে রান্নাবান্নার কাজ করছো, তারপরে তুমি রোজার সময় ব্যস্ত থাকো, তবু আমাদের সময় দিয়েছো, সেজন্য আমাদের সবার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপা, আপনাকেও ধন্যবাদ। আর এছাড়াও oikko.com.bd আকবরিয়া প্রিমিয়াম লাচ্ছা সেমাইকেও অনেক ধন্যবাদ। আমাদের মতো যারা নতুন উদ্যোক্তা, তাদেরকে এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, এবং আশা করছি যে এর ফলে আমাদের যে অনলাইন কার্যক্রম, এর মাধ্যমে আমরা আমাদের বেচা কেনাটা অনেক ভালোভাবে করতে পারব। oikko.com.bd এবং আকবরিয়া প্রিমিয়ার লাচ্ছা সেমাই প্রেজেন্ট আমার সাথে নতুন উদ্যোক্তা রান্নার অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ।